মিরপুর টেস্টের অ্যাম্বিয়েন্সটা যেরকমটা আসলে হওয়ার কথা ছিল সেটা হয়নি। সাকিব আল হাসান তার কেরিয়ারের শেষ টেস্টটা খেলতে চেয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেটার হচ্ছে না। সাকিব আল হাসান দেশে আসেনি, দেশে ফিরতে পারছেন না। তাকে ছাড়াই টেস্ট ক্রিকেটে নতুন যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকাকে দিয়ে। 9 বছর পর দক্ষিণ আফ্রিকা এলো বাংলাদেশ সফরে। তবে সাকিব যেন না থেকেও আছেন। গতকাল ফিল সিমন্সের প্রেস কনফারেন্স কিংবা আজ নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্স যদি আপনারা দেখে থাকেন, বেশিরভাগই প্রশ্নই ছিল সাকিব আল হাসানকে নিয়ে। সাকিবকে ছাড়া কেমন হবে বাংলাদেশের পরবর্তী টেস্ট যুগ সেটা সময়ই বলবে। তবে আপাতত মিরপুর টেস্ট নিয়ে কথা বলতে চাই। মিরপুর টেস্টের প্রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, আমি জুবায়ের তানিন। প্রথমেই হেড টু হেড, এই ফর্ম্যাটে বাংলাদেশ দুটো দলকে এখন পর্যন্ত হারাতে পারেনি, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত 14টা টেস্ট খেলেছে বাংলাদেশ, এখানে জয়ের পাল্লাটা দক্ষিণ আফ্রিকারই ভারী। এখন পর্যন্ত 12টা টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা, দুটো হয়েছে ড্র, বাংলাদেশ একটা ম্যাচও জিতেনি। সর্বশেষ যেবার বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা 2015 সালে, সেবার টেস্ট সিরিজটা ড্র হয়েছিল বৃষ্টির কল্যাণে। চট্টগ্রাম এবং এরপর ঢাকায় একটা ম্যাচও আসলে শেষ দিন পর্যন্ত গড়ায়নি বৃষ্টির কারণে, দুটো ম্যাচই হয়েছিল ড্র। আর চলতি বছরে দুই দলের টেস্ট পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশ এখন পর্যন্ত এই বছর খেলেছে 6টা টেস্ট, জিতেছে দুটো, এবং সেই দুটো বোধহয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের এবং ক্রিকেটের ইতিহাসের সামগ্রিকভাবে সেরা দুটো জয়। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো, তাদের বিপক্ষে সিরিজ জয়, এবং বাকি 4টা ম্যাচ বাংলাদেশ হেরেছে। আর দক্ষিণ আফ্রিকার কথা যদি বলি, এই বছর তারা খেলেছে 5টা টেস্ট এখন পর্যন্ত, জিতেছে একটা, একটা হয়েছে ড্র, আর 3টা ম্যাচ তারা হেরেছে। এই ম্যাচের ভেন্যু এবং উইকেট, মিরপুর শের বাংলা স্টেডিয়াম, জেনারেলি যেখানে আমরা আসলে টার্নিং উইকেটই দেখি, এই ম্যাচেও হয়তো এর ব্যতিক্রম হবে না। যেহেতু কালো মাটির উইকেট, সেহেতু মিরপুরে সবসময় আমরা একটু স্লো বাউন্সের উইকেটই দেখি, এবং দুই দলই আসলে তাদের স্কোয়াড সাজিয়েছে স্পিনারদের প্রাধান্য দিয়ে। বাংলাদেশের স্কোয়াডে আছেন 4 জন স্পেশালিস্ট স্পিনার, সাকিব আল হাসানের বদলি হিসেবে এসেছেন হাসান মুরাদ, ওইদিকে দক্ষিণ আফ্রিকাও বাংলাদেশে এসেছে 3 জন স্পেশালিস্ট স্পিনার নিয়ে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে স্পিন ওরিয়েন্টেড ইলেভেনই দেখা যাবে এই মাঠে। এবং আরও একটা ব্যাপার মনে করিয়ে দিতে চাই, এই মাঠে সর্বশেষ যে টেস্টটা হয়েছিল 2023 সালের ডিসেম্বরে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের, সেই ম্যাচ কিন্তু 4 দিনে শেষ হয়ে গিয়েছিল। স্পিনাররাই পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করেছিলেন, এবং 4 দিনে শেষ হয়ে যাওয়া সেই টেস্টের পর কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটকে আসলে অসন্তোষজনক একটা রেটিং দিয়েছিল, এবং একটা ডিমেরিট পয়েন্টও কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট পেয়েছিল সেই টেস্টের পর। ডিসেম্বরের পর আবারও টেস্ট ক্রিকেট ফিরছে মিরপুরে, এই যে একটা লম্বা একটা সময় গ্যাপ গেল, এই গ্যাপের মধ্যে কিউরেটর গামিনেডি সিলভা কতটা কী করতে পেরেছেন, কতটা ইনপুট দিতে পেরেছেন, সেটাই আসলে দেখার অপেক্ষা। কীরকম উইকেট তিনি অফার করেন মিরপুর টেস্টের জন্য। হোম কন্ডিশনে স্পেশালি টেস্টে বাংলাদেশের শক্তির অন্যতম জায়গা দীর্ঘদিন ধরেই আসলে স্পিন আক্রমণ। আমরা দেখেছি হোম কন্ডিশনে বাংলাদেশের স্পিনাররা লিথাল হয়ে ওঠেন। এই সিরিজের স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার আছেন 4 জন, মেহেদী হাসান মিরাজ, তাজুল ইসলাম, নাইম হাসান, এবং সাকিবের বদলি হিসেবে দলে আসা হাসান মুরাদ। এই 4 জন থেকে 3 জনকে হয়তো দেখা যেতে পারে মিরপুর টেস্টের একাদশে। এবং আরেকটু মনে করিয়ে দিতে চাই, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ যে টেস্টটা মিরপুরে খেলা হয়েছিল সেখানে কিন্তু নিউজিল্যান্ডের 15টা নিয়েছিলেন বাংলাদেশি স্পিনাররা। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, সেই টেস্টে যে 3 জন স্পিনার ছিলেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাইম হাসান, তারাও কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে আছেন, এবং মোস্ট লাইকলি এই 3 জনকেই হয়তো আমরা স্পিনারটাকে দেখতে পারি। আরও একটা ব্যাপার, এই উপমহাদেশ এবং বাংলাদেশের মাটিতে এই সাউথ আফ্রিকার এই কারেন্ট টেস্ট সেটআপের কিন্তু আসলে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। যদি সর্বশেষ দক্ষিণ আফ্রিকার সর্বশেষ সফরের কথা বলি 2015 সালের, সেখান থেকে সেই দলটা থেকে মাত্র 2 জন আছেন দক্ষিণ আফ্রিকার এবারের সিরিজে, কাগিসো রাবাদা এবং কেশব মহারাজ। অনভিজ্ঞতার সাথে দক্ষিণ আফ্রিকা রিলেটেড আরও একটা ট্রিভিয়া মনে করে দিতে চাই, দক্ষিণ আফ্রিকা গত যে 13টা টেস্ট খেলেছে সাব কন্টিনেন্টে, সেই 13টা টেস্টে কিন্তু একটা ম্যাচও দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি, 10টা হেরেছে এবং 3টা হয়েছে ড্র। এবং সেই প্রসঙ্গটা গতকাল উঠেছিল কোচ ফিল সিমন্সের প্রেস কনফারেন্সে, এবং ফিল সিমন্স সেই প্রসঙ্গটা টেনে বলেছেন দক্ষিণ আফ্রিকাকে হারানোর সেরা সুযোগ কিন্তু এটাই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং প্লেয়ার আসলে দীর্ঘদিন ধরেই একটা কনসার্নের নাম। গত বছরের শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দেখেছে 4টা আলাদা ওপেনিং প্লেয়ার, এবং এই 4টা আলাদা জুটিতে 50+ জুটি এসেছে মাত্র 2টা, সাদমান ইসলাম অনিক এবং জাকির হাসানের। এই বছর তারা 2টো 50+ জুটি গড়েছিলেন, একটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে সেকেন্ড টেস্টে পাকিস্তানের বিপক্ষে, আর সর্বশেষটা হচ্ছে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে। অর্থাৎ ওপেনিং প্লেয়ারটা বাংলাদেশের সেভাবে ক্লিক করছে না, এক্সেপ্ট দুটো, সেই দুটো ইনিংসের কথা যদি আমরা একপাশে সরিয়ে রাখি, সেক্ষেত্রে বলা যায় ওপেনিং জুটিটা বাংলাদেশের দীর্ঘদিন ধরেই, অন্তত গত 1.5-2 বছরের হিসাবে বলা চলে যে বাংলাদেশের ওপেনিং জুটিটা ঠিক সেভাবে পারফর্ম করতে পারছে না, ক্লিক করতে পারছে না, সেটা একটা কনসার্নের জায়গা অবশ্যই।
আরও একটা ব্যাপার না বললেই নয়, সাকিব আল হাসান নেই এই সিরিজে, তিনি না থাকাতে আসলে একাদশটা একটু হলেও ইমব্যালেন্স হবে, যেহেতু তিনি ব্যাটিং বোলিং দুটোই কভার করতেন। যেহেতু স্পিন ওরিয়েন্টেড ইলেভেনের কথা বলছিলাম, সেটাই দেখা যেতে পারে। সাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ অবধারিতভাবেই থাকছেন, তার সাথে থার্ড স্পিনার কে হবেন, হাসান মুরাদ নাকি নাইম হাসান, সেটাই এখন দেখার অপেক্ষা। এবং পেসার হিসেবে কারা খেলতে পারেন, যেহেতু নাহিদ রানাকে রাখা হয়েছে, খালেদ আহমেদ বাদ পড়েছেন, তাসকিন আহমেদ আছেন এবং হাসান মাহমুদ আছেন, সেই তিনজন থেকে আসলে কোন দুজনকে বাংলাদেশ খেলাবে সেটা ফাইনাল কলটা টিম ম্যানেজমেন্টের হাতেই থাকছে। কন্ডিশন এবং উইকেট বিবেচনায় আলটিমেটলি হয়তো বাংলাদেশ চার বোলার অথবা পাঁচ বোলার নিয়ে খেলতে নামে মিরপুর একাদশে। তবে এক থেকে আমরা যদি সাত কিংবা আট পর্যন্ত আসি, সেক্ষেত্রে দেখা যাবে নামগুলো সিমিলার, সাদমান ইসলাম অনেক, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস, এই কয়েকটা নাম ফিক্স থাকবে এবং চেঞ্জগুলো আসতে পারে আসলে বোলারদের মধ্যে। কীরকম ইলেভেন আপনি চান জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে। আজ এই পর্যন্তই ছিল, মিরপুর টেস্টের পর আবারও আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।